23 জুলাই পদ্মা সেতুর 17 নং পিলারে সাহস ধাক্কা খায় একটি ফেরি। ফেরির একাংশ ধুমড়ে মুচড়ে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেতুর। প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুর পিলার কতটুকু শক্তিশালী? এ প্রশ্নের উত্তর জানতে হলে সবার আগে জানতে হবে পদ্মা নদীর আচরণ সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে চ্রোচ্ছিন নদীগুলোর একটি আমাদের পদ্মা, সেই সাথে পৃথিবীর সবচেয়ে বেশি পলিবহন করা নদীও এটি। বলা যায় পদ্মার পলিতেই গড়ে উঠেছে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল। দুর্ভাগ্যক্রমে পলিমাটি হয় অত্যন্ত নরম ও বালির মতো ঝরঝরে। জলের স্রোত খুব সহজেই সরে যায় পদ্মার তলদেশের ভূমি। অন্যদিকে পদ্মার নদীর গভীরতা প্রায় 40 মিটার, যা মোটামুটি একটি 13-তলা ভবনের সমান, এবং তারও প্রায় 8 কিলোমিটার তলদেশে পাওয়া যায় শক্ত পাথুরে ভূমি, যা প্রায় মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান দূরত্ব। এতটা গভীরে পিলারে কলাম পৌঁছানো রীতিমতো অসম্ভব। অগত্যা পলিমাটিতেই কলাম বসানোর চ্যালেঞ্জিং সিদ্ধান্তটি নেওয়া হয়। পদ্মা সেতুর এক একটি পিলার দাঁড়িয়ে আছে 6টি পাইলের উপরে। প্রতিটি পাইল জলের নিচে মাটিতে প্রায় 102 মিটার গভীরতা পর্যন্ত গাঁথা হয়েছে, যা প্রায় 34-তলা ভবনের সমান। ফলে কিছু মাটি সরে গেলেও পিলারগুলো স্থির দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে পাইলগুলো গাঁথা হয়েছে কিছুটা তীর্যকভাবে, যা পিলারগুলোকে দিয়েছে প্রচণ্ড ধাক্কা সহ্য করার মতো দৃঢ়তা। ভূমিকম্প রোধে পদ্মা সেতুতে ব্যবহৃত হয়েছে ফ্রিকংশন পেন্ডুলাম বেয়ারিং। এই বেয়ারিংয়ের ক্ষমতা 10,000 টন, যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। 9 মাত্রার ভূমিকম্পেও পদ্মা সেতুর স্প্যান দাঁড়িয়ে থাকবে অক্ষত অবস্থায়। পদ্মা সেতুর ডিজাইনিং মেয়াদ মোটামুটি 100 বছর, কিন্তু বড় কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী 100 বছরের মরিচা পাইলের পুরুত্ব কমা ছাড়া আর কিছু হবে না বলে আশা করা যায়।